বিদ্যুৎ সহ জাতীয় সমস্যার সমাধানে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গিবাদের অর্থায়ন রোধ ও সন্ত্রাস দমন নিয়ে বন্ধুপ্রতিম দেশগুলোর সহায়তা চাইবে সরকার। ত্রিশ জুনের মধ্যে উত্তরা তৃতীয় পর্ব ও পূর্বাঞ্চল প্রকল্পের প্লট বরাদ্দ চূড়ান্ত করবে রাজু। এবং পাকিস্তানের খাইবার প্রদেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে 70। নতুন সুপার সিম্পল প্ল্যান মাত্র 88 পয়সা মিনিট 24 ঘন্টা যে কোনো মোবাইলে। সিটিসেল সুপার কাপে চ্যাম্পিয়ন হয়ে কোটি টাকার প্রাইজ মানি জিতে নিল ঢাকা মোহামেডান। সেই সাথে ফুটবলের নতুন ইতিহাসের নায়কও এদেশের ফুটবল যাত্রার সবচেয়ে পুরনো এই দলটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে একমাত্র গোলে হারিয়ে তারা শিরোপা জেতে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার বিতরণ করেন। দীর্ঘ কয়েক দশক পর ফুটবলের অতীত ঐতিহ্যের সাক্ষী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম আবারও সরগরম চির প্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান ম্যাচে। প্রথমবারের মতো কোটি টাকা জয়ের লড়াইয়ে দুদল। সিটিসেল সুপার কাপের ফাইনালে 19 মিনিটের মধ্যেই মোহামেডান সমর্থকদের মনে বিদ্যুৎ ছড়িয়ে দেন বিদেশি দুই ফরোয়ার্ড বুকলা ও জন গুডউইন। বুকলার ক্রস থেকে গুডউইন বল আবাহনী জালে জড়ালে নেচে ওঠে সাদা কালো শিবির। এরপর প্রথমার্ধের বাকি সময় আবাহনীর সমতা আনার চেষ্টা গোলকিপার আমিনুলের কল্যাণে কয়েকবার ব্যর্থ। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল পরিশোধে মরিয়া হয়েও ভাগ্যদেবীর আশীর্বাদ মেলেনি আবাহনীর গোলকিপার আমিনুল।